Hey guys, good morning. Tasri Akal, Kem Cho, Salam Alaikum, Namaste, and welcome back to my channel, Kunmul Blogging and Cooking. Kemon Acho Bolo Shabai, Nishchoi Bhalo Acho, Kintu Ami Ekdom Bhalo Nei Jano. Kalke Ratre Belay Ekta Bad News Pelam, Maer Bhishon Shorir Kharap, Make Hospitalized Korte Hoyeche, To Ami Ekhono Jete Parini Maer Kache, Bikele Jabo Obosshoi Tomaderke Ami Dekhabo Make, Ma Kemon Acho Tomra Nishchoi Worried Acho Shobai Shune. তো আজকে আমি একটা ব্লগ বানাবো না, আজকে আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো বড় সাইজেরই ভোলা মাছ। বড় সাইজের ভোলা মাছের আমি আলু দিয়ে কালিয়া মতো করবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো রান্নাঘরে চলে যাই, দেখছি কী কী ইনগ্রিডিয়েন্ট আছে, চলো। তো এই দেখো আমার ভোলা মাছটা, আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এটা অলমোস্ট, আর আমি দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন, আদা, চারটে শুকনো লঙ্কা নিয়েছি, গোলমরিচ, আর গোটা জিরে, এটা আমি একটা মিক্সিতে পেস্ট করে নেবো। আর বাকি ফোড়নের জন্য যা লাগাচ্ছে আমি তোমাদের ফোড়নের সময় দেখিয়ে দেবো। তো চলো এটার আগে একটা আমি স্মুথ পেস্ট করে নিই। আর আমি এটা আলু দিয়ে করবো, তো দেখতে পাচ্ছ এই যে আমি লম্বা লম্বা করে মাছের মতন আলু কেটে নিয়েছি, আলুটাও ভেজে নেবো আমি, তারপরে আমি আলু দিয়ে মাছের ঝোলটা বসাবো। তো এই দেখো আমার তেল গরম হয়ে গেছে, কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার আমি মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো এবার তুলে নেব। এই দেখো আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে, চলো এবার আলুটা ভেজে নিই। আলুটা ভেজে নেবো, একটু লাল লাল করে ভাজবো, ভেজে পরে তুলে নেবো। দেখো আমার আলুও মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি একদম লাল করিনি, হালকা লাল মতন করে ভেজে নিয়েছি। এবারে তেলে ফোড়ন দিয়ে দেবো, কালো জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, মাঝখান দিয়ে দুভাগ করে নিয়েছি। এবারে আমি দেখছো এই মশলাটা যেটা তোমাদের প্রথমে দেখিয়েছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, জিরা, গোলমরিচ আর শুকনো লঙ্কা, এটা আমি পেস্ট করে নিয়েছি, এবার এটা দিয়ে দেবো মশলাটা। আর দিয়ে অবশ্যই তোমরা ঢাকা দিয়ে দেবে, নাহলে কিন্তু গায়ে পুরো তেল ছিটবে। এবারে ঢাকাটা তুলে একটু নেড়ে নেবো মশলাটা। এবার মশলার তেল ছিটাটা বন্ধ হয়ে গেছে, চলো এবারে এক চামচ নুন দিয়ে দেবো, এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো। দেখো কাশ্মীরি রেড চিলি পাউডার ছোটো টিস্পুনের এক টিস্পুন দিয়ে দিলাম। কাল থেকে ছেলের মাধ্যমে টেস্ট শুরু হচ্ছে, তো ও পড়ছে হয়তো, তোমরা পড়ার আওয়াজ পেয়ে থাকবে। এবারে টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো কুচিটা দিয়ে দেবো। গ্যাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবে, প্রথমে মিডিয়ামে মশলাটা কষে নেবে, তারপরে আর দু চার দানা চিনি দেবো। চিনিটা দিলে এই যে নুন, টমেটোর একটা খট্টাপান আর নুনের ব্যালেন্সটা চিনিতে একটু করবে, হালকা, ওটা কোনো মিষ্টি হবে না, খাবে একটুখানি। দেখতে পাচ্ছ আমার টমেটোটাও নরম হয়ে গেছে, মশলাটাও কষে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আর আলুটার সঙ্গে একটু কষিয়ে নেবো, বেশি কষাতে হবে না, কারণ আলুটা প্রথম থেকেই আমাদের ভাজা আছে। দেখো মশলা আলু একদম কষানো হয়ে গেছে, এবার আমি যেই বাটিটায় জল মশলাটা রেখেছিলাম ওই বাটি ধোয়া জলটা দিয়ে জল দিয়ে দেবো, আমি বেশি জল দেবো না, গা মাখায় ঝোলটা হবে আলুটা সেদ্ধ হওয়ার মতো, মাখা দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হোক তারপরে মাছটা দিয়ে নামিয়ে নেবো। দেখো আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছ ভাজাগুলো একে একে ছেড়ে দেবো। ভীষণ সাবধানে, এই মাছ প্রচণ্ড নরম হয়, একটুতেই ভেঙে যায়, একটু মাছের ভেতর ঝোলটা একটু ঢুকুক, তারপরে আমি নামিয়ে নেবো, গরম মশলা ছড়িয়ে দেবো, ছড়িয়ে নামিয়ে নেবো। ব্যাস তাহলে আমার ভোলা মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে।
তো দেখো আমার ভোলা মাছের ঝোল একদম রেডি হয়ে গেল। উপরে একটু গরম মশলা, ব্যাস হয়ে গেল। এবারে নামিয়ে নেব, দেখলে একদম তৈরি হয়ে গেল। এই দেখো একদম আমার ভোলা মাছের ঝাল আমি রেডি করে নিয়েছি, ঝাল বা ঝোল যেটাই তোমরা বলতে পারো, নাম দিতে পারো। দেখো আমি গার্নিশিং করে নিয়েছি ধনে পাতা দিয়ে, তো দেখে নিলে কত ইজিলিভাবে খুব তাড়াতাড়ি তৈরি করে নিলাম, তোমরাও বানাও। তো দেখলে তোমাদের জন্য আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের শিখিয়ে দিলাম। তো এবারে কি করতে হবে জানো তো, সেটা ভিডিওগুলো দেখো তোমরা লাস্ট পর্যন্ত, দেখে পরে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, তাহলে আমার নেক্সট সব ভিডিওর আপলোড করবো যেগুলো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর লাইক করো, শেয়ার করো সবার সাথে, কমেন্ট বক্সে আমাকে জানাও কেমন লাগছে, ভালো না খারাপ দুটোই আমাকে জানাও। তোমাদের কোনো রেসিপি জানতে ইচ্ছা করলে সেটাও আমাকে জানাও। তো আজকের মতন এখানেই শেষ করলাম, ভালো থেকো সবাই, আজকের মতন বিদায়।